نحمده ونصلي على رسوله الكريم اما بعد পবিত্র রমজান মাসে রোজা পালনের নির্দেশ দিয়েছেন স্বয়ং আল্লাহ তাআলা প্রাপ্তবয়স্ক মুসলমান নারী পুরুষের জন্য রোজা রাখা ফরজ রোজা রাখার মাধ্যমে মানুষ আল্লাহর নৈকট্য ও তাকওয়া লাভে ধন্য হয় রোজা পালন উপলক্ষে আল্লাহ তাআলা বলেন হে ঈমানদারগণ তোমাদের উপর সিয়াম বা রোজা ফরজ করা হয়েছে যেভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল যাতে তোমরা তাকওয়া অর্থাৎ আত্মশুদ্ধি অর্জন করতে পারো রমজানের রোজা পালনের জন্য সিহরি করা আবশ্যক হাদিসে পাকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিহরি করার তাগিদ দিয়েছেন আবার যথাসময়ে ইফতার গ্রহণেরও তাগিদ প্রদান করেছেন হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমাদের রোজা এবং আহলে কিতাব তথা ইহুদি ও খ্রিস্টানদের রোজার মধ্যে পার্থক্য হলো সিহরি খাওয়া অর্থাৎ মুসলিমরা সিহরি খায় আর ইহুদি ও খ্রিস্টানরা সিহরি খায় না রোজা পালনে সিহরি ও ইফতারে যেমন গুরুত্ব রয়েছে তেমনিভাবে রোজার নিয়ত ও ইফতারের দুয়ার রয়েছে যথেষ্ট গুরুত্ব সিহরি খাওয়ার পর রোজার নিয়ত করা জরুরি রোজার নিয়ত হল নাওয়াইতুয়ান আসুমা গদাম মিন শাহরি রামাযান আল মুবারাকি ফরদান লাকা ইয়া আল্লাহ ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতা সামিউল আলিম অথবা বাংলায় নিয়ত করতে পারেন এভাবে যে হে আল্লাহ আমি আগামীকাল পবিত্র রমজানের তোমার পক্ষ থেকে নির্ধারিত ফরজ রোজা রাখার ইচ্ছা পোষণ করলাম অতএব তুমি আমার পক্ষ থেকে আমার রোজাকে কবুল করো নিশ্চয় তুমি সর্বশ্রোতা ও সর্বজ্ঞানী ইফতারের আগ মুহূর্তে বেশি বেশি ইস্তেগফার পড়া এবং ইফতারের সময় হওয়ার সঙ্গে সঙ্গে দোয়া পড়ে ইফতার করা ইফতারের দোয়া হলো আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা ওয়া আফতারতু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন অথবা বাংলায় করতে পারেন হে আল্লাহ আমি তোমারই সন্তুষ্টির জন্য রোজা রেখেছিলাম এবং তোমারই দেওয়া রিজিকের মাধ্যমে ইফতারি করছি ইফতারের পর আল্লাহর শুকরিয়া আদায় করে দোয়া পড়া হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইফতার করতেন তখন বলতেন যাহাবা যমাউ ওয়াবতালাতিল উরুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ অর্থাৎ ইফতারের মাধ্যমে পিপাসা দূর হলো শিরা উপশিরা সিক্ত হলো এবং যদি আল্লাহ চান সওয়াবও স্থির হবে আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে সিহরির পর নিয়ত করা ইফতারের আগে তওবা ও ইস্তিগফার করা ইফতারের সময় দোয়া পড়া এবং ইফতারের পর শুকরিয়া আদায় করে দোয়া পড়ার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু